মাংসের রেসিপির মধ্যে ঐতিহ্যবাহী কালাভুনা এবং মেজবানি মাংস ছাড়াও কিন্তু আমাদের দেশের আরও একটি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে চুই ঝালে মাংস রান্না। আর এই রান্নাটা এতটাই মজার, শুধুমাত্র মিট লাভাররাই নন, এই রান্নাটা একবার খেলে পছন্দ করবে যে কেউই। চুই ঝালের সাথে কিন্তু আমরা ইদানিং মোটামুটি কম বেশি অনেকেই পরিচিত। এটা আসলে আমাদের দেশের খুলনা অঞ্চলের একটা জনপ্রিয় রান্না। তবে এখন শুধু খুলনায় নয়, খুলনাকে ছাড়িয়ে সারা দেশেও এই চুই ঝালের রেসিপি ছড়িয়ে গিয়েছে। আর আজকে আমার এই এপিসোডটি আমি সাজিয়েছি এই মজাদার রেসিপিটি দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ নিশ্চয়ই দেখে বুঝেই গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং আমাদের দেশের খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চুই ঝালে মাংস রেসিপি। আর আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে। একই প্রসেস ফলো করে আপনারা এটাকে মাটন দিয়েও করতে পারবেন। গোটা গোটা রসুন আর চুই ঝাল, সেই সাথে মশলাদার মাংসের টেস্ট যে কতটা অসাধারণ হতে পারে সেটা এই রেসিপিটা দেখলে এবং ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এবার চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তবে হ্যাঁ, রেসিপিতে যাবার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। রান্নায় যাবার আগে প্রথমেই পরিচিত হওয়া যাক চুই ঝালের সাথে। অনেকে আছেন চুই ঝালটা কি এখন পর্যন্ত সেটা জানেন না, তো তাদের ক্ষেত্রে আশা রাখছি অনেকটাই হেল্প হবে। তো এটা হচ্ছে চুই ঝাল, এটা মূলত গাছের একটা ডাল বা কাণ্ড, এটা অনেকটা লতানো টাইপের হয়, এটা পেঁচিয়ে পেঁচিয়ে গাছের গায়ে উঠে থাকে। তো এটা ছোট ছোট আকারে বাজারে কিনতে পাওয়া যায়, তবে আজকের এই চুই ঝালগুলো আমাকে এনে দিয়েছেন আমার এক ভাইয়া, রনি ভাইয়া। উনি ডাইরেক্ট খুলনা থেকে আমাকে এগুলো এনে দিয়েছেন, তবে আমাদের আশেপাশে যে সুপার স্টোরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই চুই ঝালটা এখন বেশ অ্যাভেলেবেল। এবারে আপনারা দেখে নিন আমি চুই ঝালটাকে কীভাবে পরিষ্কার করছি। অনেক সময় দেখা যায় চুই ঝালটা বেশ বড় একটা ডালের মতো থাকে, সেক্ষেত্রে আপনারা কেটে একটু ছোট করে নিতে পারেন। আর প্রথমেই একটা ধারালো ছুরি দিয়ে একটু ঘষে ঘষে এর উপরের যে কালো রঙের আবরণটা বা ছালটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আর চুই ঝালটা কিন্তু মূলত আমাদের খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলায় চাষ হয়ে থাকে, আর পুরো খুলনা অঞ্চলেই এই চুই ঝালটা খুবই জনপ্রিয়। খুলনায় গিয়েছেন অথচ চুই ঝাল খাননি এমনটা কিন্তু হতেই পারে না। আর চুই ঝালটার দাম পড়বে প্রতি কেজি 400 থেকে 1200 টাকা পর্যন্ত। আর চুই ঝালটা যত বেশি পোক্ত হবে, অর্থাৎ কাণ্ডটা যত শক্ত এবং পুরনো হবে, চুই ঝালের টেস্টটা আপনারা তত বেশি ভালো পাবেন। আমি এখানে চুই ঝাল থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে এই চুই ঝালগুলোকে কেটে নিব। এগুলোকে একটু মোটা মোটা এবং লম্বা লম্বা করে কাটতে হবে, অনেকটাই দারচিনির মতো। তবে এগুলোকে চিকন করতে যাবেন না, খুব বেশি চিকন করলে যখন আপনি রান্না করবেন তখন ভুনা করতে করতে এগুলো কিন্তু একদম গলে যাবে, তাই চেষ্টা করবেন বেশ মোটা মোটা সাইজের রাখতে, এক আঙুলের মতো। আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি, এখন আপনাদের যেভাবে টুকরো করলে সুবিধা হয় আপনারা সেভাবে করে এগুলোকে টুকরো করে নেবেন। আর আপনারা যদি চুই ঝালের একদম পুরোপুরি টেস্টটা পেতে চান তাহলে কিন্তু আমার পুরো রেসিপিটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমার রেসিপি দেখে ট্রাই করলে আশা রাখছি আপনারা কেউ নিরাশ হবেন না, আর সেজন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে পুরোটাই দেখতে হবে। চুই ঝালগুলোকে টুকরো করে নেয়ার পরে সবগুলোকে ভালো করে ভাবে ধুয়ে নিতে হবে, এর গায়ে যাতে কোনো ময়লা না থাকে। এবারে এদিকে আমি নিয়ে নিলাম গোটা গোটা কয়েকটা রসুন, এটা কিন্তু চুই ঝালের আরেকটি মেইন আকর্ষণ। আর এখানে আজকে আমি দেশি রসুনটা ইউজ করছি, আপনারা চাইলে ইন্ডিয়ান কিংবা চাইনিজ সেগুলো ব্যবহার করতে পারবেন, তবে দেশি রসুনের ক্ষেত্রে স্বাদটা অনেক বেশি হবে। এবারে আপনারা একটু স্ক্রিনে দেখে লক্ষ্য করুন আমি রসুনটাকে কিভাবে ক্লিন করছি।
ওপর থেকে এরকম করে টান দিলে যে আলগা স্কিনগুলো রসুনের সেগুলো কিন্তু চলে আসবে। ব্যাস সে পর্যন্তই, এর বেশি কিন্তু রসুনগুলোকে ছিলে নেওয়া যাবে না। তাহলে রান্নার সময় রসুনগুলো খুলে যাবে এবং সেই সাথে গলেও যাবে। আর এবারে পেছনের এই যে শক্ত শেকড়ের মতো অংশটা রয়েছে সেটাকে হালকা করে একটু ছেঁটে নিব। পুরোপুরিভাবে কাটতে যাবেন না, তাতে কিন্তু রসুনের কোষগুলো খুলে যেতে পারে। আর খুবই ছোট্ট একটু পরিবর্তন ছাড়া আমি আজকের পুরো রেসিপিটাই একদম ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটা কাটা যাবে না। হয়ে গিয়েছে, আর এভাবে করে আমি বাকি রসুনগুলো কিন্তু অলরেডি ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নিব। আর রসুন আপনারা কে কতটা দিবেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছে। মোটামুটি প্রিপারেশন শেষ, এবারে রান্নার পালা। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। আর মাংসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজে কাটতে হবে এবং হাড় চর্বি মাংস সব কিছুই মেশানো থাকবে। এবারে যে প্যানে আমি রান্না করব সেটাতে আমি গরুর মাংসগুলোকে ঢেলে নিয়ে নিচ্ছি। মাংসগুলো সবগুলো প্যানের মধ্যে তুলে নিয়ে এতে এখন কিছু মশলা অ্যাড করব। আর এই রান্নাটায় কিন্তু হাবিজাবি কোনো মশলা ইউজ করা হয় না, একদম দেশীয় যে মশলাগুলো একদম রেগুলার ইউজের, শুধুমাত্র সেই কয়েকটা মশলাই এখানে ব্যবহার করা হয়। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ দিচ্ছি। আর এখানে আমি যা কিছু মশলা ইউজ করছি সবই কিন্তু 2 কেজি মাংসের পরিমাপের জন্য। মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, এটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তবে চুই ঝালের ক্ষেত্রে একটু স্পাইসি হলে কিন্তু বেশ ভালো লাগে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি 4 চা চামচ। রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, এখানে প্রায় 10-12টার মতো সাদা এলাচ রয়েছে। সেই সাথে 7-8টার মতো লং দিয়ে দিলাম। 2টো তেজপাতা একটু টুকরো করে দিচ্ছি। 2টো বড় সাইজের দারচিনি একটু টুকরো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করলাম। আর আমি যে বলেছিলাম যে ছোট্ট একটু পরিবর্তন শুধু এখানে আমি করব, সেটা হচ্ছে এই পেঁয়াজটা। অরিজিনাল যে চুঝালের রেসিপি আছে সেখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা হয় না। আপনারা চাইলে সেই রেসিপিটা ফলো করতে পারেন, তবে আমার কাছে মনে হলো যে পেঁয়াজ দিলে এর টেস্টটা আরও বেশ কিছুটা বেড়ে যায়, সেজন্যই আমি এখানে পেঁয়াজটা অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি আমি তেল, এখানে আমি 2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণের তেল দিব। আর এটা কিন্তু নর্মাল যে সয়াবিন তেল সেটা। চুই ঝাল রান্নায় কিন্তু তেলের আধিক্যটা একটু বেশি থাকবে, আর সেজন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম। এবারে মাংসটাকে ভালোভাবে মাখাতে হবে, আর এই কাজটা আমি হাত দিয়ে করছি যাতে করে মাখানোটা খুব ভালো হয়। একটা ব্যাপার খেয়াল রাখবেন, মাংস মাখানোটা যতটা ভালো হবে মাংস রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। মাখানো হয়ে গিয়েছে, এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর আমার হাতে বেশ কিছু মশলা লেগে রয়েছে, তাই আমি আমার হাতে করেই কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে এই মাংসের কড়াইটা ধরে আমি চুলায় বসিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব ঢাকনা। এবারে চুলাটাকে জ্বালিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে দিব। আর এখন কিন্তু আস্তে আস্তে এই মাংসটা থেকেও বেশ খানিকটা পানি বের হবে, তাই আমি এই মাংসের পানি এবং যে পানিটা দিলাম সেটা একেবারে পুরোপুরি শুকানো পর্যন্ত এই মাংসটাকে রান্না করব। তবে মাঝে কিন্তু কয়েকবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নইলে নিচে দিয়ে লেগে যেতে পারে। ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। এই 20 মিনিটেই মাংসের পানিটা এবং যে পানিটুকু দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর তেলটা সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। তো এখনই কিন্তু আসল কাজ শুরু। এখন ঢাকনা আর দেয়া যাবে না, এখন কিন্তু মাংসটাকে অনবরতই নেড়ে চেড়ে কষাতে হবে। আর মাংস রান্নার ক্ষেত্রে ভালোভাবে মাখানোটা যেমন জরুরি, সেই সাথে জরুরি মাংসটা কষানো।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর এবারে আবারও নেড়েচেড়ে এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব আবার পানি দেব আবার ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব আবারও পানি দেব আর এটাকেই বলে মাংস কষানো আর যত ভালোভাবে মাংস কষিয়ে আপনি রান্না করবেন তত কিন্তু মাংসের টেস্টটা বহুগুণে বাড়বে আর এই কষানোর সময় চুলার আঁচটাকে কিন্তু আমি একই রকম রেখেছি অর্থাৎ মিডিয়াম টু হাইয়ে ফিরে এলাম আরও প্রায় 20 মিনিট পরে এই 20 মিনিট ধরে কিন্তু আমি অনবরতে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি একটু একটু পানি দিয়েছি নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়ে আবারও পানি দিয়েছি এভাবে করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চুই ঝালগুলো এবারে আবারও কিন্তু কষানোর পালা আমি প্রায় আরও 10-15 মিনিট ধরে এই মাংসগুলোকে কষিয়ে নিব আর ওই যে বললাম যত ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই বাড়বে ফিরে এলাম আরও 15 মিনিট পরে এখনও কিন্তু পুরোপুরি কষানোটা শেষ হয়নি আমি আর 5 মিনিটের মতো মাংসটাকে কষাবো আর এরকম কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় হাফ কুক কিন্তু হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আপনাকে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে গোটা রসুনগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম সেগুলো তবে রসুনগুলো অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর সেই সাথে দিচ্ছি গোটা রসুনগুলো আমি এখানে প্রায় 15টার মতো রসুন নিয়েছি আর ওই যে বললাম আমি দেশি রসুন নিয়েছি তাতে করে টেস্ট আরও বেশি ভালো আসবে আপনারা চাইলে চাইনিজ কিংবা ইন্ডিয়ান যে কোনো রসুন দিয়েই করতে পারবেন আর রসুনগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না কারণ খুব বেশি নাড়াচাড়ায় রসুনগুলো গলে যেতে পারে তাই রসুনগুলো দেওয়ার পরে আমি আর 5 মিনিট মতন কষিয়ে নিব এখন কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর দেখুন এখনই কালারটা কতটা চমৎকার এসে পড়েছে এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করছি আপনারা মাংসটা সিদ্ধ হতে যতটা পানির দরকার হয় ততটা পানি এখানে অ্যাড করতে পারেন আর আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি তাতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম এখন আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে আমি ফিরে এলাম আরও প্রায় 30 মিনিট পরে আপনাদের হয়তো সময়টা এর চেয়ে কিছু বেশি অথবা কম লাগতে পারে এটা ডিপেন্ড করে মাংসের কোয়ালিটি এবং চুলা টেম্পারেচারের উপরে এখন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে কারণ মাংসগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর সেই সাথে এতে থাকা পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর একটা মাংস আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে অনেকেরই কমপ্লেন থাকে রসুন অ্যাড করার পরে রসুনগুলো আর গোটা থাকে না গলে যায় আমি যে প্রসেসে রান্না করেছি সেই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনাদের রান্নাটাও এরকমই হবে এখন চলছে রান্নার একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি অ্যাড করছি তেলে নেওয়া জিরে গুঁড়ো আর এটা দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ হয়েছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো আর এই সময়টা চুলার আঁচটাকে একদম লোয়ে করে রাখবো তাতে করে এর যে তেলটা রয়েছে সেটা পুরোপুরি উপরে সুন্দর করে ভেসে উঠবে আর সেই সাথে এই যে তেলে নেওয়া জিরের গুঁড়োটা দিলাম সেটার সুন্দর একটা ফ্লেভার পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে রান্না এখন পুরোপুরি কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এই যে দেখুন তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে আর ফ্লেভারটা যে কত সুন্দর ছড়িয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবারে চলুন পরিবেশন করে দেখাই তেল মশলা গোটা রসুন আর চুই ঝালের খুবই দারুণ একটা কম্বিনেশন এই তরকারিটা আর চুই ঝাল নামটা শুনে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এটা থেকে এক্সট্রা কোনো ঝাল কিন্তু এই তরকারিতে বের হবে না আপনারা যখন চুই ঝালটা আলাদা করে চিবিয়ে খাবেন তখন এর থেকে একটা সুন্দর ঝাঝালো রস বের হবে যেটা খুবই টেস্টি এবং একটু ঝাল ঝাল টাইপের এছাড়া এর থেকে এক্সট্রা কোনো ঝাল এই তরকারিতে বের হবে না একটা মাংসের পিস আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে
টান দিলে দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে আসছে, একদম পারফেক্ট সেদ্ধ যাকে বলে। আর সেই সাথে রসুনটাকেও দেখুন, আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাথে তৈরি হয়ে গেল আমাদের আজকের রান্না, খুবই মজাদার চুই ঝালে গরু মাংস। আমার এই রেসিপি ফলো করে আশা রাখছি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর শুধু চুই ঝালে মাংসের রেসিপি নয়, আরও অনেকগুলো মজার মজার গরু মাংসের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।